নমস্কার সকলকে, আমাদের জবস ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে আমরা ত্রিপুরাজ্যের সকলের জন্য তিনটি আর্জেন্ট জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেখানে বন্ধুরা টুয়েলথ পাশে অফিস কোঅর্ডিনেটর, ফ্রন্ট ডেস্ক অফিসার এবং ইলেকট্রিক্যাল সুপারভাইজার পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে বন্ধুরা কোনো পরীক্ষা নেওয়া হবে না, আপনাদের শুধুমাত্র ইন্টারভিউ রেজাল্টের ভিত্তিতে এখানে আপনাদের সিলেকশন করা হবে। এবং এখানে জব লোকেশন রয়েছে তিনটি পোস্টের ক্ষেত্রে, আগরতলা, ত্রিপুরা। এবং এখানে আবেদন করতে হলে আপনাদের কোনো ফির প্রয়োজন নেই, আপনারা অনলাইনে মোবাইল থেকে উইদাউট অ্যাপ্লিকেশন ফি এখানে কিন্তু তিনটি পোস্টে আবেদন করে নিতে পারবেন। তো এখানে বন্ধুরা তিনটি পোস্টের যে জব ডিটেলস রয়েছে, সবগুলো ডিটেলস প্রথমে আমি আপনাদেরকে দেখাবো, তারপর এই তিনটি পোস্ট আপনাদের কীভাবে অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে লাইভ এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছেন এবং ত্রিপুরার মধ্যে একটি ভালো চাকরির সন্ধান করছেন, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের সুবিধার্থে রেগুলার ত্রিপুরার সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে বন্ধুরা, যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে। তো দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আজকের তিনটি আর্জেন্ট জব নোটিফিকেশনের মধ্যে প্রথম যে নোটিফিকেশনটি রয়েছে, এখানে নেম অফ দ্য পোস্ট হলো অফিস কোঅর্ডিনেটর এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে মিনিমাম টুয়েলভ পাস, অর্থাৎ অফিস কোঅর্ডিনেটরের পোস্টে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম টুয়েলভ পাস হতে হবে। সাথে আদার স্কিলে রিকোয়ার্ড রয়েছে বেসিক কম্পিউটার নলেজ, টুয়েলভ পাসের সাথে সাথে আপনাদের অবশ্যই বেসিক কম্পিউটার নলেজও থাকতে হবে। জব লোকেশন রয়েছে আগরতলা, ত্রিপুরায়। তো ত্রিপুরা থেকে আপনারা যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করেন না কেন, আপনাদের কিন্তু জব লোকেশন হবে আগরতলাতে। স্যালারি ডিটেলসে রাখা আছে 6,000 to 8,000 পার মান্থ। তো এখানে যে অফিস কোঅর্ডিনেটর পোস্টটি রয়েছে, এই পোস্টের জন্য আপনারা পার মান্থ 6,000 থেকে 8,000 টাকা স্যালারি পেয়ে যাবেন এবং বাকি বেনিফিটস কিন্তু এখানে কোনো মেনশন করা নেই। জব ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস মধ্যে রয়েছে ক্যান্ডিডেটস রিকোয়ার্ড ফর দ্য জব অফ কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের যে কাজটা থাকবে সেটা হলো কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট। তারপর বন্ধুরা, এখানে যে অ্যাপ্লাই মোডটা থাকছে সেটা হলো অনলাইন, এবং অনলাইন অ্যাপ্লাই করতে হলে এখানে আপনাদের কোনো ফিরও প্রয়োজন নেই, আপনি চাইলে আপনার মোবাইল ফোন থেকে এখানে ইজিলি অ্যাপ্লাই করে নিতে পারবেন এবং সেই প্রসেসটাও ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এই তিনটি নোটিফিকেশনের জব ডিটেলস এবং অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবেন। ওই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা ডিরেক্টলি এই তিনটি জব ডিটেলস চেক করতে পারবেন এবং ওখান থেকে চাইলে আপনারা অনলাইন অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে এই তিনটি জব অ্যাপ্লাই করে নিতে পারবেন। তার পরবর্তী যে নোটিফিকেশনটি রয়েছে বন্ধুরা, এখানে নেম অফ দ্য পোস্ট হলো ফ্রন্ট ডেস্ক অফিসার এবং এখানে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম 12 পাস হতে হবে এবং সাথে রয়েছে গ্রাজুয়েট প্রেফারড। তো এক্ষেত্রে যদি আপনি গ্রাজুয়েট হয়ে থাকেন, অর্থাৎ গ্রাজুয়েশন পাস সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে, তাহলে এক্ষেত্রে আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে। তারপর আদার স্কিলে রয়েছে বন্ধুরা নলেজ অফ অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড বেসিক বুক কিপিং। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের অফিস ম্যানেজমেন্ট এবং বেসিক বুক কিপিংয়ের নলেজ থাকতে হবে। জব লোকেশন রয়েছে আগরতলা, ত্রিপুরায়। এবং স্যালারি ডিটেলসে এক্ষেত্রে আপনারা 10,000 থেকে 13,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন ফ্রন্ট ডেস্ক অফিসার এই পোস্টের জন্য। বেনিফিটস রয়েছে এক্ষেত্রে আপনারা আদার্স প্রভিডেন্ট ফান্ডের মতন ইম্পর্টেন্ট বেনিফিটস পেয়ে যাবেন। জব টাইপ বন্ধুরা এখানে রয়েছে ফুল টাইম এবং অ্যাপ্লাই মোডটা থাকছে অনলাইন, এক্ষেত্রে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই। ভিডিও ডেসক্রিপশনে আমি যে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ডিরেক্টলি মোবাইল থেকে পোস্টগুলিতে আবেদন করে নিতে পারবেন। তার পরবর্তী যে নোটিফিকেশনটি রয়েছে, এখানে নেম অফ দ্য পোস্ট হলো ইলেকট্রিক্যাল সুপারভাইজার, এডুকেশনাল কোয়ালিফিকেশনে রয়েছে ডিপ্লোমা অর আইটিআই পাস ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। তো এক্ষেত্রে যদি আপনাদের ইলেকট্রিক্যাল ফিল্ডের ডিপ্লোমা অথবা আইটিআই কোর্স যদি করা থাকে, আপনাদের আইটিআই সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু আপনাদের মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে ইলেকট্রিক্যাল ওয়ার্কে। জব লোকেশন থাকছে আগরতলাতে এবং ইলেকট্রিক্যাল সুপারভাইজার পোস্টে আপনারা পার মান্থ 12,000 থেকে 17,000 টাকা স্যালারি পেয়ে যাবেন। জব টাইপ রয়েছে বন্ধুরা ফুল টাইম এবং অ্যাপ্লাই মোডটা এখানে থাকছে অনলাইন, এক্ষেত্রে আপনাদের কোনো ফির প্রয়োজন নেই, উইদাউট অ্যাপ্লিকেশন ফি আপনারা অনলাইনে পোস্টগুলিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি যে তিনটি আর্জেন্ট জব নোটিফিকেশন নিয়ে ডিসকাস করলাম, এখানে আপনারা আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী পোস্টগুলিতে আবেদন করে নিতে পারবেন। এবং আবেদন করার আগে অবশ্যই জেনে রাখুন, এটা কোনো গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি নয়, এটা হলো প্রাইভেট সেক্টর জব। এবং যারা ত্রিপুরা আগরতলাতে জবগুলি করতে চান, আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করতে হলে আপনাদের ন্যূনতম 12 পাস হতে হবে এবং বাকি যে আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে রয়েছে সব কিছু কিন্তু ডিটেলস আমি ডিসকাস করে দিয়েছি। তো এখন আমি এই পোস্টগুলিতে আপনাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসটা লাইভ দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, এই পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটা শো হবে। এখানে দেখতে পাচ্ছেন তিনটি নোটিফিকেশনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলস এখানে রয়েছে, এছাড়া প্রত্যেকটি পোস্টের পাশে এখানে অ্যাপ্লাই লিঙ্কও রয়েছে। তো এখানে আপনারা যে পোস্টে অ্যাপ্লাই করেন, ধরুন প্রথমে এখানে অফিস কোঅর্ডিনেটর পোস্ট রয়েছে, এখানে আপনারা অ্যাপ্লাই করতে চান, তাহলে এর নিচে যে অনলাইনে অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে ক্লিক হেয়ার আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক হেয়ার আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর ডিরেক্টলি আপনাদের সামনে এই যে এখানে পোস্টটি রয়েছে, পোস্টের সমস্ত ডিটেলস শো হবে, সাথে এখানে একটি বটন রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই অনলাইন বটনে ক্লিক করার পর এখানে আপনার পার্সোনাল ডিটেলস যেমন নেম,
তারপর ফাদার্স নেম অথবা হাজব্যান্ডস নেম, তারপর ইমেল আইডি, এগুলি বসাতে বলবে। আমি অলরেডি আগে থেকে ফিল আপ করেছি, সেই জন্য আমার ডিরেক্টলি সিভি আপলোড করার পেজ এখানে চলে এসেছে। তার পরবর্তী পেজটা এখানে আপনাদের একটি বায়োডাটা ফরম্যাট আপলোড করতে হবে, এবং যে বায়োডাটা ফরম্যাটটি রয়েছে এর লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে বায়োডাটা ফরম্যাটটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে ফিল আপ করে এখানে আপনাদের বায়োডাটাটি ডকুমেন্ট অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে আপনাদের কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো এখানে আমি বায়োডাটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বায়োডাটা আপলোড করার পর এখানে বায়োডাটা ফরম্যাটটি এখানে শো হচ্ছে। তারপর এখানে আপনাদের কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটি অপশান রয়েছে, আনসার দিস কোশ্চেন্স ফ্রম দ্য এমপ্লয়ার, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন ইউ হ্যাভ কমপ্লিটেড। তো এক্ষেত্রে আপনাদের যে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেটা আপনাদের মেনশন করতে হবে। যেমন আমি এখানে ব্যাচেলার সিলেক্ট করে নিচ্ছি, যারা গ্রাজুয়েট রয়েছেন এখানে ব্যাচেলার সিলেক্ট করে নেবেন। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে যে কোনো কোম্পানি বা ফিল্ডে, এখানে আপনারা ওই এক্সপিরিয়েন্স জব টাইটেল এবং কোম্পানি এখানে ফিল আপ করবেন। এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেটস রয়েছেন এটা আপনাদের কোনো ফিল আপ করার দরকার নেই। তারপর এখানে আপনাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি যা যা ডিটেলস ফিল আপ করেছেন সবগুলো ডিটেলস এখানে রিভিউ করতে পারবেন এবং এডিটও করতে পারবেন। যেমন নেম, ইমেল আইডি, লোকেশন, ফোন নাম্বার, বায়োডাটা ফরম্যাট, সবগুলো ডিটেলস এখানে রিভিউ করে এবং যেগুলি এডিটের প্রয়োজন এডিট করে। তারপর এখানে চাইলে আপনার সাপোর্টিং ডকুমেন্টস অ্যাড করতে পারবেন। ডকুমেন্টস অ্যাড করে এখানে একটি অপশান রয়েছে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা, সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটা এখানে ফাইনাল সাবমিট হয়ে যাবে। তো অবশ্যই সাবমিট করার আগে সমস্ত ডিটেলস ভালো করে চেক করে তারপর এখানে সাবমিট করবেন। এবং এক্ষেত্রে সাবমিট করার সময় আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফিরও প্রয়োজন নেই, আপনি চাইলে আপনাদের মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে ইজিলি আপনি প্রত্যেকটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন এখানে সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই নোটিফিকেশন ডিটেলসগুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। এছাড়া আমি আপনাদেরকে লাইভ স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেসও দেখিয়ে দিয়েছি। এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো অসুবিধা হয়, আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সবগুলি কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য। তো আরেকটি কথা বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের সুবিধার্থে ত্রিপুরার সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো হেল্পফুল ভিডিও হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।